সুপ্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, নিশ্চয়ই সুস্থ এবং ভালো আছেন। আজকের ভিডিওটি বানানো হয়েছে ওমানে বসবাসরত অবৈধ প্রবাসীদের নিয়ে। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমার প্রতিটা ভিডিওতে আলামিন নামে একটি ভাই কমেন্ট করে, আউটপাস না দিলে মরে যাব। এছাড়া আউটপাস চাই এই সংক্রান্ত হাজার হাজার কমেন্ট আসে। এই কমেন্টগুলো দেখলেই বোঝা যায় ওমানে অবৈধ প্রবাসীরা কতটা কষ্টে জীবন যাপন করছে। ওমানে বর্তমানে মোট প্রবাসীর 80% প্রবাসী হলো অবৈধ প্রবাসী, কিন্তু এই অবৈধ প্রবাসীদের নিয়ে সরকারের কোনো মাথা ব্যথাই নেই। কিন্তু এই অবৈধ প্রবাসীরাই দেশে যখন রেমিটেন্স পাঠায় তখন বড় হেডলাইনে খবর ছাপা হয়। এই মাসে ওমান প্রবাসীরা রেমিটেন্সে নতুন রেকর্ড করেছে, কিন্তু সেই প্রবাসীরাই প্রবাসে মরল কি বাঁচল এটা দেখার সময় কারো নেই। আউটপাস না দিলে মরে যাব, অবশেষে সেই কথাটাই সত্যি হলো। আপনাদের নিশ্চয়ই মনে আছে বিমানবন্দর থেকে বের হয়েই এক ওমান প্রবাসীর মৃত্যু। শিরোনামে একটি ভিডিও গতকালকে দিয়েছিলাম। জালাল মিয়া নামে একজন ওমান প্রবাসী, তিনিও ওমানে আউটপাসের অপেক্ষায় ছিলেন। তার ভাইয়ের সাথে মুঠোফোনে কথা বলে জানতে পারি তিনি 2 বছর যাবৎ দেশে আসার চেষ্টা করেছিলেন। তার আর কিছুতেই মন টিকছিল না ওমানে, কিন্তু হাজার চেষ্টা করেও তিনি সফল হতে পারেননি। অবশেষে মাস 2 আগে কঠিন দুরারোগ্য রোগে আক্রান্ত হলেন তিনি। দূতাবাসের আইন সহায়তাকারী মাসুদ করিমের সহযোগিতায় দেশে আসার সুযোগ পায়। কিন্তু যে পরিবারের সুখের জন্য পাড়ি জমিয়েছিল প্রবাসে, সেই পরিবারের কারো সাথে সাক্ষাৎ না করে চলে গেলেন পরপারে। বিমানবন্দরে নেমেই অসুস্থ হয়ে পড়ল। তারপর তাকে একটি হসপিটালে নেওয়া হলো, কিন্তু তার আর শেষ রক্ষা হলো না। সেখানেই মৃত্যুবরণ করেন জালাল মিয়া। এভাবেই হয়তো আরও কিছু জালাল মিয়া আমাদের ছেড়ে চলে যাবে, কেননা ইতিমধ্যেই অনেক ওমান প্রবাসী মানসিক রোগে আক্রান্ত হয়েছেন। আউটপাস কবে দিবে, কবে প্রিয়জনের সাথে দেখা হবে, সেই সকল চিন্তা করে অবৈধ প্রবাসীরা নিজেদেরকে ধীরে ধীরে ঠেলে দিচ্ছে মৃত্যুর দিকে। সত্যি অবৈধ ওমান প্রবাসীদের এই মুহূর্তে দেখার কেউ নেই। ইতিমধ্যেই অনেক অবৈধ ওমান প্রবাসী অসুস্থ হয়ে পড়েছেন এবং তারা ঠিকমতো চিকিৎসা সেবা নিতে পারছে না। আমি বাংলাদেশ দূতাবাসের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা তো অবৈধ ওমান প্রবাসীদের জন্য কিছুই করছেন না। আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে ওমানের আউটপাস সম্ভব। এবং যদি এই মুহূর্তে আপনারা আউটপাসের ব্যবস্থা না করতে পারেন, তাহলে বর্তমানে আমার অনেক অবৈধ ওমান প্রবাসী আছে যারা অনেক অসুস্থ। আমি চাই আর কোনো ওমান প্রবাসীর মৃত্যু যেন জালাল মিয়ার মতো না হয়। বিশেষ করে আপনারা অতিসত্বর ওমানের অসুস্থ প্রবাসীদের দেশে যাওয়ার ব্যবস্থা করে দিন। এছাড়া আপনারা বলেছেন ওমান সরকার আউটপাসের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আউটপাস হচ্ছে না কেন, এটা আপনাদের কাছে প্রশ্ন রইল। তাহলে কি ধরে নিব ওমান সরকার আউটপাস দিতে চাইলেও আপনারা আউটপাস চান না? আপনারা নিজেরাই বলছেন ওমান সরকার আউটপাস দেওয়ার জন্য প্রস্তুত, তাহলে কেন ওমানে আউটপাস হচ্ছে না? তাহলে কি ধরে নেব অবৈধরা বাংলাদেশের নাগরিক না? সর্বশেষে সকল অবৈধ প্রবাসীদের উদ্দেশ্যে বলতে চাই, ওমান সরকার নিশ্চয়ই ওমানের আউটপাস দিয়ে দিবে, আজ হোক বা কাল হোক। কিন্তু বাংলাদেশ দূতাবাস এবং সরকারের গাফিলতির কারণেই আউটপাস দিতে দেরি হচ্ছে। আর মোট কথা, বাংলাদেশ সরকার প্রবাসীদের রেমিটেন্স পেলেই খুশি, প্রবাসীরা মরল কি বাঁচল এটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। বাঙালির জাতির মতো অভাগা প্রবাসী পৃথিবীর আর কোথাও আছে কিনা জানি না। সকল জায়গাতেই প্রবাসীরা হয়রানির শিকার হচ্ছে। ইন্ডিয়া থেকে ওমান যাওয়ার টিকিটের দাম বাংলার 25,000 টাকা আর বাংলাদেশ থেকে 1,00,000 টাকা। হায়রে বাঙালি জাতি, কিছুই বলার নেই। আমরা যে বাংলাদেশের মানুষ এটাই কি আমাদের সোনার বাংলা? আল্লাহ পাক নিশ্চয় জুলুমকারীদের বিচার করবে।
সর্বশেষে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।